সার্ভিসি পিয়ে ডেটিং সাইটের জন্য এখন প্রক্সি বাই করব। জাস্ট এখানে বাই প্রক্সিতে চাপ দিয়ে দেব। দেখতে পাচ্ছেন আমাদের প্রক্সিটা কিন্তু খুব সহজে বাই হয়ে গেল এবং আমাদের যে ব্রাউজার আছে সেই ব্রাউজার আমরা আইপিটা কানেক্ট করে দিলাম। দেখতে পাচ্ছেন প্রক্সিটা আমাদের ব্রাউজার সেট হয়ে গেছে। এখন এই ব্রাউজারে আমরা খুব সহজে কাজ করতে পারবো। আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা, আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমরা দেখাবো কীভাবে আপনারা সার্ভে সিপিএ ডেটিং সাইটের জন্য আমেরিকার প্রক্সি নিতে পারেন। তো বিগমামা নেটওয়ার্কটা হচ্ছে ওয়ার্ল্ডের একটা সেরা একটি প্রক্সির সাইট। তো এই সাইট থেকে কীভাবে আপনারা সার্ভে সিপিএ ডেটিং সাইটের জন্য প্রক্সি নেবেন সেটি দেখাবো। তো এর জন্য আপনারা এই সাইটে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন এবং এখান থেকে আইএসপি চুজ করবেন। আইএসপি যেহেতু ভালো একটা আইএসপি নিতে হবে আমাদের, তো বর্তমানে হচ্ছে আমাদের এখানে টি মোবাইলের যে আইএসপিটা আছে সেই আইএসপিটা দিয়ে অনেক ভালো কাজ হয় এবং এটা মানে রোটেটিং করবে না এবং সার্ভে সিপিএর জন্য এটা বেস্ট একটা আইপি। তো যারা সার্ভে কাজ করে থাকেন, যেমন হচ্ছে ইউরেকা, সোয়াগব্যাক্স, ফ্রি ক্যাশ, ডোল্লা, যে বিটল্যাস শহর বিভিন্ন ওয়ালের সার্ভে করে থাকেন, তারা আপনার এখান থেকে লাস্ট আইএসপিটা টি মোবাইল চুজ করে দেবেন। ঠিক আছে, এখানে অনেকগুলো অপশান আছে, যেমন আছে রিজিয়ন, সিটি, জিপ, আইএসপি, ক্লিন, শেয়ার্ড, কানেকশন, নিউ, প্রাইস। এগুলো আপনারা এখান থেকে সম্পূর্ণ ডিসপ্লে আকার এখানে আপনাদের শো হবে, এগুলো আপনারা দেখে নেবেন। ঠিক আছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটাই গ্রিন আইকন অনেক বেশি এবং আর একটাই গ্রিন আইকন কম। এই ক্লিনের এখানে দেখতে পাচ্ছেন, তার মানে এখানে আমাদের ক্লিন 10 সিলেক্ট করতে হবে। ক্লিন 10 সিলেক্ট করে দিলে আপনাদের এখানে প্রক্সিটা ভালো কোয়ালিটির হবে এবং এখানে আপনারা এগুলো ফিল্টারিং করে নেবেন। ঠিক আছে, এই ক্লিন অবশ্যই আপনারা এটা ফিল্টারিং করে নেবেন, ক্লিন আর আইএসপিটা, ক্লিন এবং আইএসপিটা এটা আপনারা এখানে ফিল্টারিং করে নেবেন। ঠিক আছে, আর এইখানে আপনারা সর্বপ্রথমে যে আইপির যে অপশনটা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 172 পয়েন্টের যে প্রক্সিগুলা, এই প্রক্সিগুলা স্পিডগুলা অনেক ভালো। ঠিক আছে, আর 169 সিরিয়ালের যে প্রক্সিগুলো আছে ওইগুলো আসলে ভালো, কিন্তু ওগুলো একটু তুলনামূলক স্লো হয়ে থাকে। ঠিক আছে, ওইগুলো আপনারা একটু বর্জন করার চেষ্টা করবেন। 172 সিরিয়ালের যে আইপিগুলো, এইগুলো আপনারা এখান থেকে ক্রয় করার চেষ্টা করবেন। ঠিক আছে, এখান থেকে আপনারা শেয়ারডের অপশন এখানে প্রাইভেট সিলেক্ট করে দেবেন, তাহলে এখানে আপনাদের সেল দেখাবে এবং এখানে আপনারা নিউ প্রক্সি নেবেন। ঠিক আছে, এই ফিল্টারিং থেকে আপনারা নিউ এ চাপ দিয়ে নিউ প্রক্সি নিয়ে নেবেন। এখানে আমরা কানেকশনের জায়গায় সেল নেটওয়ার্ক দেখতে পারতেছি এবং আমাদের আইপিটা কিন্তু এখানে চলে আসছে, মোটামুটি আমাদের আইপিটা ফিল্টারিং করা হয়ে গেছে। ঠিক আছে, তার আগে অবশ্যই আপনাদের এখানে ব্যালেন্স লোড দিয়ে নেবেন। ঠিক আছে, এলটিসি দিয়ে যাই দিয়ে পারেন একটা ব্যালেন্সটা অ্যাকাউন্টে লোড দিয়ে নেবেন। তো এভাবে ফিল্টারিং করার পর এখানে আমরা একটা আইপিতে দেখতে পারতেছি যে এখানে অ্যাডভান্স অপশন আছে, চাইলে জিপ কোড লিখে সার্চ করে দিতে পারেন, জিপ কোড লিখেও এখানে সার্চ করা যাবে এবং ওয়াইফাই সেল দুইটাই আছে। তো যেহেতু সার্ভের জন্য নেওয়া হবে সেহেতু আপনারা সেলটা চুজ করে দিবেন। এবং এখানে আপনার মজার বিষয় হচ্ছে এখানে প্রত্যেকটা আইপিতে আপনারা এখানে আপনার পুরো ডিটেলস দেখতে পারবেন। এটা হচ্ছে অ্যাক্টিভিটি 97%, মানে 97%, মানে এই আইপিটা আপনার একদিন চলবে। ঠিক আছে, যেটার অ্যাক্টিভিটি রেট বেশি হবে, অ্যাক্টিভিটির পার্সেন্ট বেশি হবে, ওই আইপিটা আপনার মানে ডাউন হবেই না, ওই আইপিটা আপনার একদিন চলবে গ্যারান্টি। আর এখানে হচ্ছে নো ব্ল্যাক লিস্ট রেকর্ড, এটা মাস্ট বি চেক দিয়ে নেবেন আপনারা, যে ব্ল্যাক লিস্ট রেকর্ড, স্কোর রেকর্ড এবং এগুলো আপনারা চেক দিয়ে নেবেন। ঠিক আছে, কখনোই ব্ল্যাকলিস্ট আলা আইপি কিনবেন না, অবশ্যই দেখবেন যে ব্ল্যাকলিস্টটা ফাঁকা আছে কিনা, ওখানে নো ব্ল্যাকলিস্ট, ওই আইপিগুলো কিনবেন। এবং এখানে আপনারা স্পিরিটটা চেক দিয়ে নেবেন, দেখতে পাচ্ছেন এখানে আমি স্পিরিটটা চেক দিয়ে নিলাম এবং স্পিরিটটা তুলনামূলক একটু কম, সেক্ষেত্রে আমি আইপিটা নেব না। ঠিক আছে, সম্পূর্ণ ফিল্টারিং করা ঠিক আছে কিন্তু আইপির স্পিরিটটা কম। তো এখানে আমাদের আইপির স্পিরিটটা শো হবে, ডাইন পাশে আপনারা দেখতে পারতেছেন আইপি স্কোর, আইপি স্পিড এবং প্রাইস। প্রাইভেট টাকা নিলে $1.80 পড়বে এবং শেয়ারডে নিলে 60 সেন্ট পড়বে। তো এখানে আমরা
অনেকগুলো আইপি দেখতেছি যে কোনটার স্পিডটা আসলে ভালো, সেই আইপিটা এখানে বাই করার চেষ্টা করব। ঠিক আছে, তো এটার স্পিড হচ্ছে 0.13, মানে 0.30 স্পিড। এই প্রক্সিটা আসলে স্পিডটা একটু কম, এই জন্য আমরা এই প্রক্সিটা নেব না। ঠিক আছে, অন্য একটা প্রক্সি আমরা দেখব যে প্রক্সিটা আসলে স্পিডটা অনেক বেশি। সর্বনিম্ন আমরা 1 Mbps প্রক্সি বাই করার চেষ্টা করব। ঠিক আছে, এটা আবার অ্যাক্টিভিটি 80%, সমস্যা নেই, অ্যাক্টিভিটি 80%-এর নিচে না গেলেও চলবে। তো এখানে আপনার স্টেট দেখতে পাচ্ছেন যে স্টেট কিন্তু শো হইতেছে, সিএ, ক্যালিফোর্নিয়া, টিএন, এগুলো সব আমেরিকার স্টেট অনুযায়ী প্রক্সি এখান থেকে নেওয়া যাবে। ঠিক আছে, এটা ব্ল্যাক লিস্ট রেকর্ড নো আছে, তো আমরা এটা 1 Mbps 1.24, প্রায় 1 Mbps একটু বেশি স্পিড আছে এটার, এটা চাইলে আমরা বাই করতে পারি। এটার অ্যাক্টিভিটি পার্সেন্ট হচ্ছে 80%, এবং প্রক্সিটা সেলের প্রক্সি। তো আমরা আরও দু একটা দেখি, হ্যাঁ স্পিড চেক করে দেখি যে কোনটা ভালো হয়। 2 Mbps 3 Mbps পাইলে আমরা ওইটা কেনার চেষ্টা করব। তো একটা দেখতে পাচ্ছি 1.24 Mbps, 1 মিনিট আগে আছে প্রক্সিটা, এবং এটা হচ্ছে 78% অ্যাক্টিভিটি। এটা হচ্ছে 18% অ্যাক্টিভিটি, আর প্রাইম 6 মান্থ। তো এটার স্পিডটা কিন্তু মোটামুটি অনেক ভালো, প্রায় দেখতে পাচ্ছেন এখানে 13.98, প্রায় 14 Mbps-এর কাছাকাছি এই প্রক্সির স্পিডটা। ঠিক আছে, এটা হচ্ছে একটা ক্যালিফোর্নিয়ার টেক্সাসের প্রক্সি। তো আমরা এটার 78% অ্যাক্টিভিটি দেখি, টেক্সাসের প্রক্সিগুলোর স্পিডটা অনেক ভালো। এখানে হচ্ছে আমাদের নেটওয়ার্কটা একটু স্লো করতেছে, এই জন্য আমরা আসলে রেকর্ডগুলো দেখতে পারতেছি না। তো এটার আবার একটু রেকর্ড কম, স্পিড কম, স্পিড 0.0 দেখা যাইতেছে, এটা বাই করা যাবে না। এটার অ্যাক্টিভিটি 70, মানে 77%, এটার কোনো স্পিড নাই। এই প্রক্সিটা বাই করলে আপনার কিছুক্ষণ পরে ডেড হয়ে যাবে। তো এটার আমি পেয়েছি, এই আইপিটা আমি বেটার মনে করতেছি, সব দিক দিয়ে এটা মোটামুটি ভালো আছে, স্কোরটা মোটামুটি ভালো, ব্ল্যাক লিস্ট কোনো প্রকার কোনো ব্ল্যাক লিস্ট নাই। সো এই প্রক্সিটাই আমরা বাই করব, এবং এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চাইলে ওখান থেকে আপনারা সরাসরি এই ওয়েবসাইটে সাইন আপ করে আমেরিকার কাজের জন্য, আপনারা সিপিএর কাজের জন্য প্রক্সি কিনতে পারেন। ঠিক আছে, তো এখান থেকে আমরা যা শেয়ারে নিয়ে এটা আমরা বাই করে এখান থেকে পারচেস করে ফেললাম। তো এখন দেখতে পাচ্ছেন আমাদের প্রক্সিটা বাই হয়ে গেছে। এখন হচ্ছে আমরা মাই প্রক্সিতে চাপ দেবো, এখান থেকে মাই প্রক্সিতে চাপ দিলে দেখতে পাচ্ছেন যে আমাদের প্রক্সির পুরো ডিটেলস এখানে দেখাচ্ছে, চাইলে আমি রিনিউ করতে পারবো। এবং এখানে চাপ দিলে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমাদের প্রক্সি, এবং নিচে হচ্ছে আমাদের এগুলো হচ্ছে পোর্ট, প্রক্সির প্রত্যেকটা ইনফো কিন্তু এখানে দেওয়া আছে। তো আমি প্রক্সিটা এখানে সেট করে দিচ্ছি, আর যাদের যাদের ভালো মানের প্রক্সি লাগবে, লো রেটে হাই রেটে যে কোনো অ্যানি প্রক্সি লাগলে আমাদের সাথে টেলিগ্রাম আমি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, চেষ্টা করবো সুলভ মূল্যে আপনাদের প্রক্সিগুলো দেওয়ার জন্য। এখান থেকে আমরা 5টা মানে ইউজার নেমটা কপি করে নেব, এখানে ইউজার নেমটা পেস্ট করে দেব, এবং হচ্ছে এখান থেকে 5টা কপি করে নেব। পাসওয়ার্ডটা আমরা এখানে বসিয়ে দেবো, দিয়ে আসলে সেভে চাপ দিয়ে দেবো। তো মোটামুটি আমাদের আইপি বসানো শেষ, এখন দেখবো, দেখতে পাচ্ছেন যে আমাদের আইপিটা এখান থেকে যদি রিলোড দেই তাহলে কিন্তু আমাদের আইপিটা দেখা যাবে কোন স্টেটের। দেখতে পাচ্ছেন যে আমাদের আইপিটা কানেক্ট হয়ে গেছে, এবং আমাদের আইপিটা হচ্ছে ইউনাইটেড স্টেট টি মোবাইল আইএসপি, এবং এখানে আইপি টাইপ দেখতে পাচ্ছেন মোবাইল আইএসপি, এটা কিন্তু অবশ্যই রেসিডেন্সিয়াল মোবাইল আইএসপির প্রক্সি।
না হলে কিন্তু ওখানে নন রেসিডিয়াল শেয়ার দেখা যায়। তো এখানে আমরা যদি হট ডেট নোটিশে যদি যাই, দেখতে পাচ্ছেন যে আমাদের আইপির যে পতাকাটা সেটা কিন্তু আমেরিকা চলে আসছে, ইউনাইটেড স্টেট। এখন কিন্তু আমরা এখানে কাজ করতে পারবো, সার্ভে, সিপি, ডেটিং সকল কাজ কিন্তু আমরা এই